আসসালামু আলাইকুম, ব্যাকের কি অবস্থা? আশা করি ব্যাকে আল্লাহর রহমতে ভালো আছেন। তাই যা চলি এসি আই মুহুরি প্রজেক্ট। নোয়াখালীর হয়তো অনেকে এই মুহুরি প্রজেক্টে গেছেন অথবা নাম শুনছেন। এই মুহুরি প্রজেক্ট কান ফেনী জেলার মধ্যে অবস্থিত। নোয়াখালীতে যদি এই মুহুরি প্রজেক্টের মধ্যে যাইতেন চান, আগে হবো মুসাফুর, তারপর হবো সোনাইগাজি, তারপর হবো আপনাকে এই মুহুরি প্রজেক্ট কান। তো এই মুহুরি প্রজেক্ট কান হয়েছে একবারে ফেনী জেলার শেষ সীমানাত, মানে ফেনী জেলার সীমানার মধ্যে এরিয়া অবস্থিত। আর এই মুহুরি প্রজেক্ট কানরে ফেনী রেগুলেটর রোক হয়। আর নদীকানের নাম হয়েছে ফেনী নদী। তো এই নদীর এই পাশে হয়েছে ফেনী জেলা, আর এই পাশে হয়েছে চট্টগ্রাম জেলার মধ্যে এরিয়া হচ্ছে। আর এই মুহুরি প্রজেক্ট অথবা রেগুলেটর কান হয়েছে মূলত একখান সুইচ গেট। এই সুইচ গেট কান 1986 সালে তৈরি করানো হয়েছে। এই সুইচ গেটের উপরে অন বাড়ি যানবাহন চলাচল নিষিদ্ধ। তো এই জায়গা কান কিলে এত নাম করা, তো চলেন আগে আমরা ঘুরি গাড়ি চাই, আর বাদ বাকি কথা হরে করতে আসি। এই মুহুরি প্রজেক্টের মধ্যে আইলে আপনারা যে সুইচ গেটে যেন শুধু চাইবেন তা না, এই সুইচ গেটের পাশাপাশি ওই যে হোকানের মধ্যে পার্কও আছে, সেই পার্কের মধ্যে আপনার ঘুরতে না হারবেন। ওই যে হোকানের মধ্যে যে ব্রিজকে দেখতে আছেন, এটা নতুন তৈরি হইতে আছে। যেহেতু এই ব্রিজের রূপে দিয়ে গাড়ি ভারী যানবাহন চলা নিষিদ্ধ, এয়ারলাই সেই ব্রিজকে তৈরি করানো হইতে আছে। আপনার কিছুক্ষণ হরে সেই পার্কের মধ্যেও লই যাইম, তারপরে সেই ব্রিজের মধ্যেও লইয়াম। তো আগে আপনারা সুইচ গেট কান ভালো করে চাইলুন। এই মুহুরি প্রজেক্টের মধ্যে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস হয়েছে এনের মধ্যে কারণও তৈরি করানো হয়। এই কারণখান তৈরি করানোর টারবাইনের মাধ্যমে, ওই যে আপনারা ওখানে দেখতে আছেন দূরে টারবাইন দেওয়া যাইতে আছে। তো এই ব্রিজ কানাতে আপনার সরাসরি আই এই জায়গার মধ্যে লই যায়, আর এই জায়গার মধ্যে দেয়াম এই টারবাইনগুলা কিরকম, তারপরে লই যায় এই ফারকানের মধ্যে, এই ফারকাতে লই যায় আপনার এই ব্রিজ কানের মধ্যে, এই ব্রিজ কান কীভাবে বানাইতে আছে আর কত বড়। তো চলেন আগে আমরা চলে যাই সেই টারবাইনের কাছে। এই সুইচ গেট অথবা ব্রিজ গেট না, আমি একটু হসুমির দিকে আইলে আপনারা হাই যাবেন এনার রাস্তাখান। এই রাস্তাখান দিয়ে একটু ওখানের মধ্যে আগাইলেই হাই যাবেন এই টারবাইন গিয়ে। এই এনের মধ্যে মূলত সাইরকান টারবাইন আছে, এখানটা কা উইল্ডও কয়, তারপরে টারবাইনও কয়, যাই হোক আমি টারবাইনে করতে আসি। আর এগিন হয়েছে মূলত বাতাসের মাধ্যমে ঘুরে, এগিন বাতাসের মাধ্যমে ঘুরলে হিসে যে একটা ডাইনামিক আছে, সেই ডাইনামিকের মধ্যে কারেন্ট উৎপন্ন হয়, তারপর সেই কারেন্টটা ডাইরেক্ট এই ট্রান্সমিটারের মধ্যে চলে গিয়ে এই ট্রান্সমিটারের তাই চলে যায় সাপ্লাইখানা। এই মুহুরি প্রজেক্টের তাই বঙ্গোপসাগর একবারে খুব কাছে, এই কারণে এই জায়গার মধ্যে টারবাইন গিন দিছে ডাইরেক্ট বঙ্গোপসাগরের তাই যে বাতাসগিন আইয়ে, এই বাতাসের মাধ্যমে এই টারবাইন গিন ঘুরে, তো সহজে কারেন্ট উৎপন্ন করতে হারে। এলে এই জায়গার মধ্যে স্থাপন করছে এই টারবাইন গিন। অনেক দর্শনার্থীও কিন্তু এই জায়গার মধ্যে আয় সময় কাটায়, যেহেতু এই জায়গা কেন একবার নির্জন পার্কের মতো লাগে। তো অবশ্যই আপনারাও আই এই জায়গার মধ্যে সময় টময় কাটায় যাবেন, আপনারাও আইলে প্রকৃতির মাঝে মিশে যেতে না হারবেন এই জায়গার মধ্যে আইলে। আর এই মুহুরি প্রজেক্ট এলাকার মধ্যে এত এত মাছ চাষ হয় রে ভাই রে ভাই, মানে চারিদিকে শুধু পুকুর আর পুকুর, প্রত্যেকটা পুকুরের মধ্যে অনেক মাছ। তো আপনারাও আইলে উপভোগ করতে না হারবেন মাছ চাষ, তারপর মাছ ধরা এগুলোও চাইতে না হারবেন। আর আয়ন যেন আছে যেন কারণ তৈরি করা হয়। অনেকে তো হয়তো চিন্তা করবেন এই জায়গার মধ্যে কারণ তৈরি হয়, এই জায়গার মধ্যে কি ঢুকতে দিবনি, আসলে এই জায়গার মধ্যে ঢুকন যায় খুব সহজে, গেট হয়েছে খোলা। আর কারেন্টের জায়গা কারণ তৈরি হয়, মানুষের জায়গা মানুষ ঘুরি টুরি যাইব, এটা কোনো সমস্যা নাই, ডর ভয়ের কিছু নয়, আপনারা চলিয়ে গিয়েন এই জায়গাখানের মধ্যে ঘুরুন লাই। অনেক দর্শনাদি গুরুত্ব আয় সেই টারবাইনের যে কন্ট্রোল রুম, হে রুমের দরজার মধ্যে কি মিলে নামটাম লেখছে। যাই হোক আমরা এই জায়গাতে এবার ঘুরে টুরে শেষ, এবার চলে যাই সেই পার্কের মধ্যে। আর পার্ক আনার কথা তো আপনার সেই ব্রিজের রূপেতে কইছি যে ওই হুকানের মধ্যে একখান পার্ক দেওয়া যায়, এই পার্কের মধ্যে নিয়ম। তো চলে এসি সেই পার্কানের মধ্যে। সেই পার্কান হয়েছে একবারে ব্রিজের তাই হুসুমির দিকে আতের ডাইন সাইডে, আর বাম সাইডে হয়েছে সেই টারবাইন গুলারি। আর আপনার ঘরে আগে কইছি এই নদীর নাম হয়েছে ফেনী নদী। তো ফেনী নদীর সেই পারে হয়েছে চট্টগ্রাম জেলা, আর এই পারে হয়েছে ফেনী জেলা। তো এই ফারকান যে জেলার মধ্যে আছে সেই জেলা হয়েছে ফেনী জেলার মধ্যে।
তো চলেন এই পার্কের সামনে তো আমরা চলে এসেছি, এবারে এই হুরা পার্ক নাম করে ঘুরে গাড়াই দেয়াই। পার্কে ঢুকতে গেটের সামনে দিয়ে আপনারা দুই সাইড দিয়ে হাই যাবেন এরকম ফুল, তো এই ফুল দিয়ে বুঝতে হইব আপনাদের আমন্ত্রণ জানাইতে আছে এই ফুলে। তো যাই হোক, এই ফুলের লাগো কতক্ষণ মোলাকাত করে লইতেন হারেন আপনারা। পার্কের মধ্যে ঢুকি নদীর হাই দিয়ে আইলে আপনারা এই ব্রিজ কান বা কার্বোরেটর কানের সুন্দর একখান ভিউ হাইবেন, যা দেখতে অন্যরকম একটা সৌন্দর্য লাগে। ও আর একটা কথা, এই জায়গার মধ্যে আইলে আপনারা নৌকা ভ্রমণ করতে হারবেন। মোট কথা, এই মুহুরি প্রজেক্টের মধ্যে আইলে আপনারা তিন চার জায়গা ঘুরতে হারবেন। আর আপনার তো আসল কথা কইতে আমি মনে নাই, এই জায়গাটা কিন্তু মিরসরাই খুব কাছে, আর মিরসরাইয়ের যে পাহাড় গুলো আছে এনতায় কিন্তু সেই পাহাড় কিন্তু একগারে খুব সুন্দরভাবে দেখা যায়। যদিও আজগা ফগি ওয়েদার, মানে কুয়াশা কুয়াশা চারিদিকে, এই কারণে এনতাই দেয়া যাইতেছে না আজগা পাহাড়গিন। আমি গতবার যখন এই জায়গার মধ্যে আইসি তখন এই যে এই জায়গাটাই পাহাড়গিন অনেক সুন্দর দেয়া গেছিলো। আর এনতাই আপনারা পাহাড় দেখলে আপনার খুব টাইনবো, মনে হয় যে আপনারা পাহাড়ের কাছে যাইতে মন চাইব এরকম। গতবার আইসিলাম আরও আর এরকম টাইনছে। আর এই জায়গা কানারটাই মহামায়া লেক একবারে খুব কাছে, তো আপনারাও মন চাইলে এই জায়গা কানারটাই মহামায়া লেকের মধ্যে ঘুরিয়ে আইতেন হারেন। মহামায়া লেক এই জায়গাটাই 500 কিলোমিটার দূরেরই, আর এই মহামায়া লেকের পাহাড়গিনও এনতাই দেয়া যায়। আর আইও মহামায়া লেকের মধ্যে গেছি, আর এই চ্যানেলের মধ্যে মহামায়া লেকের ভিডিও দেওয়া এনে আছে, তো যে তারা মন চায় তারাও সেই ভিডিও গো চাইতেন হারেন। তো যাই হোক, এই জায়গার মধ্যে আপনারা বিভিন্ন রকমের নৌকা টোকো হাইবেন ভ্রমণ করানোর লাই, আপনার এনতাই ওই ব্রিজগার গোয়া পর্যন্ত লই যাবো ঘুরে ঘাড়ে আনবো। তো আমরা যে ফার্কানের মধ্যে আছি, এই ফার্কের মধ্যে কিন্তু কোনো রাইড টাইড নাই, এটা কিন্তু কোনো শিশু পার্ক টার্ক না, এটা এমনি পার্ক। আপনারা আই সমটমা কাটাবেন প্রকৃতির মাঝে, কতক্ষণ বই বিশ্রাম করবেন এরকম পার্ক আর কি। তো পার্কানো এর এককারে আহমুরিয়া তো বড় না আর কি, মোটামুটি চলেরই। তো চলেন এবার এই পার্কের এই মাথাটা একবার হেমাত পর্যন্ত আপনার ঘরে ঘুরে গাড়াই দেয়, তারপর আপনার ঘরে লই যাই ওই যে কইসি ব্রিজ অজ্ঞা বানা হিগের কাছে। তা আগে পার্কান এনজয় করিলেন আপনারা। এই ফারকানের মধ্যে কোনো রাইড টাইড না থাকলেও কিন্তু শর্ট ফুডি আছে, আপনারা মন চাইলে শর্ট ফুডি ফুচকাও খাইতে নারেন এই জায়গার মধ্যে। মানে আর যে বেঞ্চগিন আছে এখানের মধ্যে বই বই সময় টময় কাটাইতে নারেন, খারাপ না, মোটামুটি চলে এরই। শান্তনে রিবিলি মানুষ কম, যদিও শুক্রবারে আর কি মানুষ বেশি হয়, আজকা মানুষ একটু কম যেহেতু আজ যে শুক্রবার না। তো চলেন ওই ব্রিজের কাছে এবার যাই, এই জায়গা আমাকে ঘুরা শেষ, এবার সেই ব্রিজের কাছে যাই। তো এই যে এনের মধ্যে শুধু একখান দোলনা আছে রাইড বলতে, এই দোলনা খানে কতক্ষণ দুলুটুলি চলে যেতে হারেন আপনারা অন্যদিকে। তা আমরা রওনা দিচ্ছি পার্কের হোকানের সেই রাস্তাঘাট দিয়ে নতুন ব্রিজের উদ্দেশ্যে। তো সেই নতুন ব্রিজের দিকে যাইতে রাস্তাঘাট দিয়ে আপনারা মুগ্ধ হয়ে যাবেন, কারণ চারিদিকে হয়েছে জাউ গাছে ভরা। আর এই যে দেখতেন আছে নির্মাণাধীন মুহুরি সেতু, তার মানে এই সেতুর নাম রাউন্ড হয়েছে মুহুরি সেতু। দেখছেন কি সুন্দর দেখা যায় জাউ গাছ আলা রাস্তা। যাই হোক, এন দিয়ে এবার নতুন রাস্তা হইতে আছে, এই রাস্তা দিয়ে হইব নতুন ব্রিজ। এই যে ওখানে দেখতে আছেন আপনারা কাজ করতে আছে ব্রিজের। তো চলেন এবার আমরা আস্তে আস্তে হোকানের দিকে আগাই, আর ব্রিজে কেমনে তৈরি করো নয় সেটা চাই। আর এই যে সাইডের দিকে দেখতে আছে প্রকৃতির মাঝে তৈরি হইতে আছে একটা নতুন রাস্তা, গ্রামীণ পরিবেশে এরকম সুন্দর একখান রাস্তা তৈরি হইব, সুন্দর একখান ব্রিজ তৈরি হইব, এটা ভাবতে হতো কিরম লাগে। আর মুহুরি প্রজেক্টের সেই সুইচ গেটের উপর দিয়ে যেহেতু গাড়ি চলাচল নিষিদ্ধ, কারণ এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, সেই কারণে এই সেতুটা তৈরিকরণ হইতে আছে। আর এই সেতু তৈরি করলে নোয়াখালী জেলার অনেক উপকার হইব, কারণ চট্টগ্রাম নোয়াখালী বাণিজ্যিক সুযোগ সুবিধা আরও বাড়াই যাব, ডাইরেক্ট সরাসরি পণ্য আনা নেওয়া করতে পারব এই রাস্তাঘাটি। যেহেতু অঞ্চলে যাওয়ার লাগে ফেনির উপর দিয়ে ঘুরি ঘুরি, তো যখন এই রাস্তাকে হইব তখন সোনাইগাজী, তারপর হচ্ছে এই মুহুরি প্রজেক্টের উপর দিয়ে সোজা মিরসরাই ওই চলে যাইতে পারবো চট্টগ্রামের দিকে। আর এই এলাকার মানুষেরও অনেক উপকার হইব, কারণ এই এলাকার মানুষ তো ভারী যানবাহনের মাধ্যমে কিছু আনা নেওয়া করতে হারে না। যেরকম ধরেন আপনার ইট বালু লাগবো, সিমেন্ট লাগবো, এরকম গাঁয়ে যখন আনবো তখন তো ওই ব্রিজের উপর দিয়ে গাড়ি আইতে দেয় না, কারণ এটা
ভারী গাড়ি এ কারণে তখন তারা অন্য বিকল্প রাস্তা দিয়ে আনন লাগে গাড়ি তখন খরচও আরো বাড়ি যায় গাড়ির ভাড়াও অনেক বাড়ি যায় এই যে হোকানো দেখতে আছেন এই বিশাল বড় সেতু তৈরি হইতে আছে এই সেতুও নাকি অনেক সুন্দর করে তৈরি করানো হইব ওই সাইনবোর্ডের মধ্যে দেখছিলাম এরি অনেক মানুষের পরিশ্রমে তৈরি হইতে আছে এত সুন্দর ব্রিজ গান নানান রকমের নানান কালারের মেশিন দিয়ে তৈরি হইতে আছে এই ব্রিজ গান এই যে কি সুন্দর প্রকৃতির মাঝে তৈরি হইতে আছে এই রাস্তা গান এমনকি এই ব্রিজ গান যখন এই ব্রিজ গান তৈরি হইব এই ব্রিজের উপরে খাড়াই যখন সাইডের দিকে রেনমু তখন জানি কিরকম দেয়া যাইব রে ভাই রে ভাই যাই হোক ব্রিজ গান তৈরি হোক আমিও একদিন এই ব্রিজের উপরে আই একখান সেলফি উড়াইয়াম এ আশায় রইলাম এরি তো দেখতে দেখতে ভিডিও শেষ মাথা চলিয়েছি তো এতক্ষণ যে তারা এই ভিডিও কান দেখছেন এটা করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অন্য যে তারা এই চ্যানেল কানরে সাবস্ক্রাইব করেন এতারা অবশ্যই মনে করি চ্যানেল কানরে সাবস্ক্রাইব করে দিয়েন তাহলে আগামীতে যদি কোনো ভিডিও চাই আপনার মোবাইলেও চলে যাইব আর একটা কথা ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন তারপরে যদি ভিডিও খারাপও লাগে বা ভালোও লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন তাহলে আজ জ্বালায় বিদায় ব্যাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে দেওয়া হইব আল্লাহ হাফেজ